সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। মার্ক কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। থানা থেকে বাস গেছে 15টা, কেকার টাটা সুমো গেছে গোটা 10, আর ট্রেনেতে 5টা ট্রেনে কিছু চলে গেছে, স্পেশাল ট্রেনটা। এখানে একটা গুয়াহাটি স্পেশাল ট্রেন দিয়েছিল, সেখানে তো কিছু চলে গেছে, সৎকারের লোক চলে গেছে। এই ট্রেনটা তো যাবে, এখন পর্যন্ত যা এসছে প্রায় 6 দিনে, আরামবাগে তো আছে প্রায় 6-5। ভয় ভীতিকে উপেক্ষা করে মানুষের পিঠ দেয়ালে ঠিকে গেছে। 25 তারিখে শান্তিপুরে আমাদের মহামিছিল ছিল, শান্তিপুর থেকে কয়াপাট, এরা এত নির্লজ্জ। সেই দিনও আমাদের হোসেন আলী খাঁকে আর কালো চৌধুরীকে এমনভাবে মেরেছে। হোসেন আলী খাঁয়ের আর্জি করে, তার চিকিৎসা চলছে, গতকাল রাত্রে অপারেশন হয়েছে এবং পাটা হবে না সম্ভবত। আর নাভির নিচে ডান দিকে টাঙের চোট দিয়েছে, মানে একটা এত বড় মিছিল হচ্ছে। আমাদের রাজ্যের বড় বড় নেতারা থাকছেন, অমিয় পাত্র এসছেন, সেই অবস্থাতেও ওরা ভীত সন্ত্রস্ত হয়ে ভোটে হারবে জেনে তারা আমাদেরকে এইভাবে আক্রমণ করলো। কিন্তু এত আক্রমণ করেও লাল ঝান্ডার গতিকে ওরা রুদ্ধ করতে পারবে না। লাল ঝান্ডা যেমন আগিয়ে যাচ্ছে আগিয়ে যাবে, এবং বিকল্প সরকার প্রতিষ্ঠা হবেই আমাদের এই রাজ্যে। একটা নতুন ইতিহাস তৈরির দিকে পশ্চিমবাংলার মানুষ যাচ্ছে। কিন্তু বললাম, গোঘাট থানা থেকে আমাদের 15টা বাস ইতিমধ্যে চলে গেছে, ছোট ছোট গাড়িও অনেক চলে গেছে। তারপর 5টার স্পেশাল ট্রেনে তো আমাদের সৎখানেক চলে গেছে, আরামবাগের ট্রেনেতে উঠবে 6-5, আর আমাদের এখানে এখন যা আছে প্রায় 7 দিনে এসে পৌঁছেছে। এখনো সব লোক রাস্তায় আসছে। আপনাদের মূল দাবি কৃষি আইন বাতিল করতে হবে, বিদ্যুৎ বিল 2020 সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে। এই যে জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে, ডিজেল, পেট্রোল, গ্যাস, কেরোসিন একবারে দিনের মানে প্রতিদিন বাড়ছে এই মোদির আমলে। আর উনি দেশ বিক্রি করছেন, আর বড় লোকেদের সব ঋণ ছাড় করে দিচ্ছে, আর গরিবের কোনো ঋণ ছাড় নাই। সমস্ত ট্যাক্সের বোঝা এই শ্রমিক কৃষকের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। বেকারদের কাজ নাই, চাকরি নেই, হায়ার অ্যান্ড ফায়ার পলিসি নিয়ে আমাদের দেশ মোদি চালাচ্ছে। কর্পোরেটদের স্বার্থেই উনি প্রধানমন্ত্রী হয়েছেন। যাওয়ার কারণ হচ্ছে আমরা অনেক নির্যাতন ভোগ করছি, এবং যে মানুষের গরিব মানুষের দুঃখ দুর্দশা, তারা মানে খুব অসুবিধার মধ্যে আছে। হ্যাঁ, দুর্নীতি চলছে, বিশেষ তো যারা বক্তব্য রাখতে চাচ্ছেন আজকে ওই সমাবেশে, তাদের মূল্যবান কথা শোনার জন্য আমরা এটাও করছি। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই সমাবেশ। আপনার নাম? নজর আলী। কেন আজকে আমাদের মহাজোটের সমাবেশ? এই সমাবেশকে মানে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা যাচ্ছি। আমরা আজকে জমায়েত হচ্ছি, সর্বোচ্চ জমায়েত দিতে আমরা যাচ্ছি কলকাতা। হ্যাঁ, কি বার্তা দেবে বলবো? মানুষকে ঐক্যবদ্ধ করে গোলাবাদ সরকার, তৃণমূল আর ভারতবর্ষের যে শক্তি মাথা চাড়া দিয়েছে এবং দেশকে বিক্রি করে দিচ্ছে, তার বিরুদ্ধে জনমত যাতে প্রতিফলিত হয় আমরা সেই লক্ষ্যে যাব। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ ভাও। আজকে বিরোধীদের তৃণমূল সরকার, বিজেপি সরকার, তাদের যে হচ্ছে জনবিরোধী নীতি, কৃষি আইন এবং আগামী নির্বাচন, এই বিষয়েতেই আজকে হচ্ছে নেতৃত্ব বক্তব্য, সেই কারণেই দিতে। আপনার নাম? প্রণব ঘোষ। অবিলম্বে কেন্দ্র সরকার কৃষি আইন বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। রাজ্য বাঁচাও, হাটাও।
তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আজকের ব্রিগেড সমাবেশে দলে দলে যোগ দেন। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের ব্রিগেড সমাবেশে দলে দলে যোগ দেন। এই বিষয়ে বলতে আপনারা ইতিমধ্যেই জানেন বা শুনেছেন, তৃণমূলের অপশাসন এবং হচ্ছে বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি, তার বিরুদ্ধে পশ্চিমবাংলার গণতন্ত্রকে পুনরুদ্ধারের দাবি নিয়ে, এবং এই সম্পত্তিকালে আপনারা জানেন যে তিনটি কৃষক বিরোধী কালা কৃষি আইন পাশ হয়েছে, যা কৃষি সংস্থাটাকে কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে। চুক্তির নাম করে কৃষির হচ্ছে জমিটাকে হচ্ছে কর্পোরেটদের হাতে তুলে দিয়ে যাচ্ছে, মূলত 100 দিনের কাজকে 200 দিন করার দাবি। এছাড়াও হচ্ছে কৃষি ফসলের লাভজনক দামের দাবি নিয়ে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমস্ত শক্তিগুলি ঐক্যবদ্ধভাবে আজকে হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের হচ্ছে এই সমাবেশ। এই সমাবেশে শিল্পায়নের দাবি, তার সাথে সাথে হচ্ছে শিক্ষা ও কাজের দাবি, এই সমস্ত গোটা পশ্চিমবাংলার গণতন্ত্রটাকে পুনরুদ্ধার করার, এবং হচ্ছে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে যে আজ একটার পর একটা বেসরকারিকরণ করে দিচ্ছে তারই প্রতিবাদে, এবং হচ্ছে গোটা ভারতবর্ষ সহ হচ্ছে পশ্চিমবাংলার গণতন্ত্রকে পুনরুদ্ধারের দাবি নিয়ে আজকে হচ্ছে ব্রিগেড সমাবেশ। হ্যাঁ, তিনটি হচ্ছে কৃষক বিরোধী, যে টোটালটা বললাম কালা কৃষক মানে কৃষি সংস্থাটাকে এক কথাই হচ্ছে কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে, মানে এক কথাই যে পুরনো যুগের যে নীল চাষ যে প্রথা ইংরেজ আমলে, সেইটাকে হচ্ছে এই মোদী সরকার হচ্ছে পুনরায় হচ্ছে লাগু করতে চাইছে কৃষকের স্বার্থটাকে জলাঞ্জলি দিয়ে। আমরা এই জন্যই সমর্থন করছি না যে এটা কৃষির পক্ষে নয়। কৃষি হচ্ছে বিশেষ করে যাদের প্যান কার্ড থাকবে তারা হচ্ছে খোলা বাজারে হচ্ছে এই কৃষির হচ্ছে ফসলটাকে হচ্ছে বিক্রি করতে পারবে, এবং হচ্ছে যারা খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষ আছে অনেকের হচ্ছে প্যান কার্ড নেই, তারা হচ্ছে তাদের ন্যূনতম যে জমিটা আছে কর্পোরেটদের হাতে তুলে দিলে তারা হচ্ছে জীবিকা নির্ধারিত করতে পারবে না, এর জন্য আমরা সমর্থন করছি না। এ মৌসুমে 34 বছরের বামফ্রন্ট সরকার, 10 বছরের যে তৃণমূল সরকার, যেভাবে হচ্ছে খুন সন্ত্রাস তার সাথে সাথে হচ্ছে দুর্নীতি, মানুষ ওইটাকে হচ্ছে অ্যানালাইসিস করবেন, এবং হচ্ছে সম্পত্তিকালে হচ্ছে বিজেপি যেভাবে সাম্প্রদায়িক সুড়সুড়ুনি দিচ্ছে সবটা অ্যানালাইস করে মানুষ হচ্ছে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের পক্ষে দিনের দিন হচ্ছে জনমত প্রকাশ করছে, তার বহির্প্রকাশ হচ্ছে 2021-এ 6ই যে হচ্ছে আমাদের এখানকার হচ্ছে যে নির্বাচন আছে তৃতীয় ফেজে তার প্রতিফলন ঘটবে। দেখুন, সিটটা আমাদের কাছে সব থেকে বড় কথা নয়, সংসদীয় গণতন্ত্রে আমরা অংশগ্রহণ করি, কিন্তু মূল হচ্ছে আমরা মানুষের পাশে থাকতে চাই, আমরা হচ্ছে দরকারে মানুষের পাশে চাই, তাই মানুষের মধ্যে থেকে প্রশ্ন উঠেছে যেহেতু এদিকে দরকারে চাই তাই হচ্ছে আমরা এদিকে সরকারে আমরা চাই। আমার নাম হচ্ছে শেখ জাকির হোসেন, আমি সিআইটিউ গোঘাট সমন্বয় কমিটির সম্পাদক। নমস্কার, আমি শাহিদ ইমাম, আপনাদের এলাকার ছেলে।
আগামী 12ই মার্চ আরামবাগ সুধানিলে আমার সিনেমা রিলিজ হচ্ছে। ছবির নাম হচ্ছে শীলতা হানির পরে। সবাই দেখতে আসুন কিন্তু। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। এক্সরে, ইউএসজি, সিটি স্ক্যান, প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার, লিংক রোড, আরামবাগ। Sometimes fashion can change vision.